দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার কর্মী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের ঠিক সামনে। এবং আপনাদের অবগতির জন্য আমি একটু জানিয়ে রাখি, এই কার্যালয়তে সহকারী কর কমিশনারের কার্যালয়টি অবস্থিত এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কি জনদুর্ভোগের বিষয়টি আপনাদের সামনে দেখানোর জন্য আমার ডান পাশে রয়েছে ঢাকা চন্দ্রা মহাসড়ক। এই মহাসড়কের পাশেই রাস্তার পাশে এখানে অপরিকল্পিতভাবে এখানে ময়লা আবর্জনা ফেলে রাখছে। আসলে এই এলাকার যত বাসাবাড়ি আছে তাদের বিভিন্ন ধরনের ময়লা সব কিছু এভাবে ভ্যানে করে এনে এই রাস্তার পাশে ফেলা হচ্ছে এবং এর ফলে এখানে জনজীবনে অস্বস্তি নেমে আসার পাশাপাশি নানা ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে, যার দ্বারা এখানে বসবাসরত এবং চলাফেরা আর রত মানুষরা সেই সকল আর রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে। আমি এখন আপনাদেরকে সরাসরি সেই ময়লার যে অব্যবস্থাপনা সেটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। এইভাবে তো আসলে রাস্তার পাশে ময়লা ফেলানো তো ঠিক না, এতে করে ফুটপাথের লোক হাঁটতে সমস্যা হচ্ছে এবং পরিবেশের মনে হন যে পরিবেশ দূষণ হচ্ছে। ময়লার জন্য তো আমাদের যাতায়াত একটু কষ্ট হইতেই আছে, তারপরে ময়লা ফেলার জন্য একটু একটু খারাপ দেখা যায় এবং গাড়ি চলাচল হচ্ছে সমস্যা। এইভাবে রাস্তার পাশে থাকাটা মানুষের চলাচল আশেপাশে যারা থাকে বসবাস করে ওদের জন্য তো এটা শারীরিকভাবে বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।